প্রথম অনুষ্ঠান যেটা, সেটা এশিয়াটিক সোসাইটি এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও বাংলা রুমি সৈয়দ আহমেদুল হক। উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ সবাইকে এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে, এশিয়াটিক সোসাইটির কাউন্সিল মেম্বারদের পক্ষ থেকে, এশিয়াটিক সোসাইটির কর্মীবৃন্দের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনলেন এবং নিশ্চয়ই এই কর্মসূচি আপনাদের হাতে হাতে দেয়া হয়েছে, যেটা আন্তর্জাতিক আলোচনা চক্র এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান, যেটা মধ্যাহ্নভোজনের বিরতির পরে হবে। এবং যে বিষয়ে এই আলোচনা চক্র, এটার যে গুরুত্ব, এটা নতুন করে বোধহয় বলার অপেক্ষা রাখে না। যাকে কেন্দ্র করে বাংলার রুমি পার্সিয়ান কবি জালালউদ্দিন আহমেদ রুমি, ত্রয়োদশ শতকে যিনি সুফি কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন এবং এক অর্থে মহামানবতার, বিশ্ব মানবতার বাণী তার কবিতার মাধ্যমে প্রচারিত হয়েছিল, তৎপরবর্তীকালে বিংশ শতাব্দীতে বাংলাদেশে একজন অধ্যাপক, পরবর্তীকালে প্রশাসক, যিনি নিজ উদ্যোগে নিজের মতো করে সেই সাহিত্য চর্চাকে আবার ফিরিয়ে এনেছিলেন একটাই লক্ষ্য নিয়ে, যে আমাদের আন্তঃধর্মীয় সম্প্রীতি, যা কিনা আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা আমাদের অনেকাংশে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন কারণে, জাতীয় পরিস্থিতি আর আন্তর্জাতিক রাজনৈতিক কারণ, অর্থনৈতিক সামাজিক কারণে, সেইখান থেকে এই বিশ্ব মানবতার যে মূল উপাদান, সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে, আবার সকলের সামনে সেটা তুলে ধরতে হবে, এবং সেটা যত বেশি বেশি হবে তত বেশি বেশি আমাদের এই বিচ্ছিন্নতাবাদ, বিভেদ, যা কিছু সমাজকে কলুষিত করে, সেই সমস্ত থেকে আমরা অচিরে মুক্তি লাভ করব। এই মর্মে যখন এই প্রস্তাব আমাদের কাছে এসেছিল, এশিয়াটিক সোসাইটি, আপনারা জানেন যে এই এশিয়াটিক সোসাইটির এখন বয়স হচ্ছে 235, আমরা গত 15 জানুয়ারি 235তম আমাদের স্থাপনা দিবস, ফাউন্ডেশন ডে যেটাকে বলি, সেটা আমরা উদযাপন করেছি। এবং স্যার উইলিয়াম জোন 1784 সালে এর গোড়াপত্তন করেছিলেন এবং সেখানেও যে বাণী তিনি উচ্চারিত করে গেছেন, যে এশিয়াটিক সোসাইটির পঠন পাঠন গবেষণার কী বিষয় হবে, সেই বিষয়ের সারাংশ যদি তুলে ধরতে হয়, সেটা ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, সমস্ত জ্ঞানের যা কিছু বিভিন্ন শাখা, সেইখানে একেবারে গোড়াতে গিয়ে তার উৎপত্তি, তার ব্যাপ্তি, তার প্রসার ইত্যাদি বিষয়ে চর্চা করার জন্যে এই সারস্বত প্রতিষ্ঠান, প্রাচ্যবিদ্যার কেন্দ্র উনি স্থাপনা করেছিলেন। এবং সেই ঐতিহ্যের রেশ বহন করে আমরা চলেছি বর্তমানকালেও, এবং আমাদের কর্মকাণ্ডের মধ্যে প্রায়শই এই ধরনের বক্তৃতা সভা, আলোচনা সভা, গবেষণার বিষয়, এগুলো আপনারা দেখবেন ধীরে ধীরে আমাদের যে সমস্ত প্রকাশনা আছে সেগুলো আপনারা একটুখানি নজর করবেন, যে কয়দিন এই আজকে সারা দিন যখন আছেন তার মধ্যে, সেখানেও দেখবেন যে বিভিন্ন সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বহু আলোচনা সভা হয়েছে, বহু প্রকাশনা আমাদের এখান থেকে গ্রন্থ প্রকাশ পেয়েছে। অতএব এই যে আরেকটা সুযোগ আমাদের সামনে এলো, দুই বাংলার গবেষকদের এবং দুই বাংলার শিক্ষক, চিন্তক, সমাজ সংস্কারক, এদের মধ্যে যে ভাবের আদান প্রদানের এই সুযোগ আবার পাওয়া গেল, এই সুযোগের উপলক্ষে আমি আপনাদের আরেকবার এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। নমস্কার, সালাম, শুভ সকাল। সৈয়দ আহমদুল হক সাহেব সুদীর্ঘ জীবন ধরে আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণ করেছেন, তার দীর্ঘ জ্ঞান সাধনার দীপ্তিময় প্রকাশ করেছে তার রচনাবলিতে। তিনি ছিলেন একজন প্রেম ও পবিত্রতার সাধক
ও বাহক। মৌলানা জালালউদ্দিন রুমি 1300 শতাব্দীর সুফি কবি এবং বিশ্বের শ্রেষ্ঠ সুফি কবি। তিনি বলছেন তার মাসনবী মানবী গ্রন্থের ভলিউম টুতে, সুফিস বুক ইজ নট কম্পোজড অফ ইঙ্ক অ্যান্ড লেটার্স, ইট ইজ নট বাট এ হার্ট হোয়াইট এ স্নো। সুফির বই কালি আর কলমের অক্ষরে শুধু রচিত নয়, এটি একটি হৃদয় বই তো নয় যা বরফের মতো শুভ্র। এই শুভ্রতা অন্তরের পবিত্রতা, যে পবিত্রতার মধ্যে ঈশ্বরের প্রেম নিবেদিত, কারণ আল্লাহ বা ঈশ্বর পবিত্রতার আধার। রুমির ঈশ্বর প্রেমের ব্যঞ্জনা সৈয়দ আহমদুল হকের রচনায় মূর্ত হয়ে ওঠে। সৈয়দ আহমদুল হক জন্মেছিলেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার এক প্রত্যন্ত অনগ্রসর গ্রাম পদুয়ায়, তার মাতুলালয়ে। 1918 সালের 2রা সেপ্টেম্বর তার জন্ম, আর 1911 সালের 11ই সেপ্টেম্বর তার প্রয়াণ। এই সুদীর্ঘ 93 বৎসরের মধ্যে জীবনের শেষ 33টি বছর তিনি নিবেদিত করেছিলেন সুফি সাহিত্যে, এক নিরলস অধ্যয়নে ও আত্মিকরণে। সুফিবাদের ঔদার্য, মহত্ব ও সৌন্দর্যকে সুষমামণ্ডিত সুবাসে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, অথচ তিনি ছিলেন এক নিবৃতচারী প্রচার বিমুখ মানুষ। 19 শতাব্দীর শেষ দ্বিতীয়ার্ধে এবং 20 শতাব্দীর প্রথমার্ধে চট্টগ্রামের যে জায়গাটি চুম্বকের মতো আধ্যাত্মিকতায় সর্বধর্মের মানুষকে আকর্ষণ করেছিল তা হল মাইজবান্ডার গ্রাম, চট্টগ্রাম হতে 30 মাইল উত্তরে। সেখানে জন্মেছিলেন দুই মহান তাপস, প্রথমজন হজরত মৌলানা আহমদুল্লাহ সাহেব ও দ্বিতীয়জন ভ্রাতুষ্পুত্র হজরত মৌলানা গোলাম রহমান সাহেব। সৈয়দ আহমদুল হকের পিতা সৈয়দ সিরাজুল হক সাহেব মৌলানা গোলাম রহমান সাহেবের সান্নিধ্য, স্নেহ ও শিষ্যত্ব পেয়েছিলেন এবং স্বীয় পুত্র সৈয়দ আহমদুল হক সাহেবকে এই তাপসের সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। সৈয়দ আহমদুল হক পরবর্তী জীবনে বিশ্বপ্রেমিক হজরত গাউসুল আজম মৌলানা সৈয়দ গোলাম রহমান মাইজবান্ডারি শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবনালেখ্য রচনা করেন। 4 বছর বয়সে সৈয়দ আহমদুল হকের হাতে খড়ি হয় তার জেঠা মৌলানা সৈয়দ নুরুল হকের হাতে আরবি বর্ণমালা পরিচয়ের মাধ্যমে। সৈয়দ নুরুল হক ইসলামী শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তিনি 1901 সালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে যান। কোরআন পড়ার পর ফার্সিতে লিখিত হজরত শেখ সাদির পান্দনামা ও সৈয়দ আহমদুল হক পড়েন। ওই সময়ে অর্থাৎ 20 শতাব্দীর প্রথম 5 দশকে, 4-5 দশকে সৈয়দ আহমদুল হক সাহেবের নিজ গ্রাম কাউখালীতে তার পরিবার পরিচিত ছিল মৌলবী বাড়ি হিসাবে, কারণ তার তখন 5 জন সুবিখ্যাত আলেম এবং পীর এই পরিবারে জীবিত ছিলেন। তারা হলেন মৌলানা সৈয়দ তাজুম্মুল আলী, মৌলানা সৈয়দ নুরুল হক, মৌলানা সৈয়দ আব্দুল হাকিম, মৌলানা সৈয়দ আব্দুল ওয়াসে এবং মৌলানা সৈয়দ সিরাজুল হক। ইসলামী ধর্মীয় পরিবেশের জন্ম লালিত হলেও সৈয়দ আহমদুল হককে ভর্তি করে দেওয়া হয় হাই স্কুলে, কোনো মাদ্রাসায় নয়। এতে তার পিতার ধর্মনিরপেক্ষ দূরদৃষ্টি পরিলক্ষিত হয়। এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিল বৌদ্ধ সম্প্রদায়ের লোক। স্কুলটির নাম মহামণি অ্যাংলো পালি ইনস্টিটিউশন। অবশ্য আমিও এই স্কুলের ছাত্র। শিক্ষকরা প্রায় সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু স্কুলে তিনি ফার্সিও পড়েছেন মৌলবীর কাছে। এই স্কুল সম্পর্কে বলতে গিয়ে সৈয়দ আহমদুল হক সাহেব বলেছেন যে সম্পূর্ণ সাম্প্রদায়িকতা মুক্ত এই এলাকার এক বিরাট উদারতা ছিল। তিনি লিখেছেন, এই স্কুলের ছাত্র হতে পেরে আমি গর্বিত। 1936 সালে তিনি প্রথম বিভাগে এই স্কুল হতে ম্যাট্রিক পাস করেন। সৈয়দ আহমদুল হক 1936 সালে চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তি হন। অধ্যক্ষ রায়বাহাদুর পদ্মিনীভূষণ রুদ্রের সহায়তায় তিনি ইংরেজি সাহিত্যে অনার্স পড়েন। ভর্তির আগে তাকে মিল্টনের প্যারাডাইস লস্ট হতে কিছু অংশ মুখস্থ পড়ে শোনাতে হয় ইংরেজিতে অনার্স পড়ার যোগ্যতা প্রদর্শনার্থে। এই কলেজেই তিনি গভীর সান্নিধ্যে আসেন এক অসাধারণ অধ্যাপকের, তিনি হলেন প্রফেসর সৈয়দ নুরুল আলম।
সৈয়দ হামুদুল্লাহ সাহেব লিখেছেন, তিনি আমাদের ফার্সি ভাষার ছন্দ প্রকরণ ও মসনবী শরীফ পড়াতেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর। তিনি একজন ওয়াজের ন্যায় মসনবী শরীফ সুর করে পড়াতেন এবং কোরআন ও হাদিস হতে প্রমাণাদি এনে মসনবীর ব্যাখ্যা করতেন। এই অধ্যাপক যখন ক্লাসে উচ্চস্বরে মসনবী আবৃত্তি করতেন, তখন তা অন্য ক্লাসে শিক্ষারত ছাত্রদের কানে গিয়ে পৌঁছত। মৌলানা জালালুদ্দিন রুমির সাথে তার ও তার কাব্যগ্রন্থ মসনবী এ মানাবী সাথে এই যে পরিচয়, হৃদয়ঙ্গমতা হল, সৈয়দ আহমদুল্লাহ তা আমৃত্যু সযত্নে পোষণ করেছেন, তার ব্যাপ্তি ঘটিয়েছেন এবং তিনি মৌলানা রুমির ভাবশিষ্যে পরিণত হয়েছেন। অধ্যাপক নুরুল আলম পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি ও ফার্সির অধ্যাপক হিসেবে ট্রান্সফার হন। 1944 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে এম এ ডিগ্রি লাভ করেন। তিনি অধ্যাপক যোগেশচন্দ্র সিংহের স্বল্পকালীন অনুপস্থিতিতে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। ওই বৎসরেই তিনি সাব রেজিস্ট্রার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সৈয়দ আহমদুল্লাহ সাহেব লিখেছেন যে পটিয়ায় কর্মরত থাকার সময় তার পিতা মৌলানা সৈয়দ সিরাজুল হক সাহেব এক মাসের উপর তার সাথে ছিলেন। তখন তিনি রুমির মসনবী শরীফের পাঠ দেন এবং মসনবীর অন্তঃসলিল আধ্যাত্মিক রসের ধারাকে বর্ণনা ও ব্যাখ্যা করেন। সরকারি চাকরির ধাপে ধাপে সৈয়দ আহমদ হকের আমলাতান্ত্রিক উন্নতি হলেও অন্তরের অন্তঃস্থলে মৌলানা রুমির মসনবী ও দিওয়ানের যে কাব্যকথা গাঁথা হয়ে গিয়েছিল তা চিরদিন অক্ষুণ্ণ ছিল। তাঁর ছিল অসাধারণ স্মৃতিশক্তি। 93 বছর বয়সেও তিনি অনর্গল মসনবী হতে আবৃত্তি করতে পারতেন, কোরআনের বাণীকে যথাযথ ব্যাখ্যা করতে পারতেন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন, পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প সংস্থার সচিব হলেন এবং শেষ পর্যন্ত রপ্তানি ব্যুরোর পরিচালক হিসেবে বহু বছর কাজ করার পর অবসর নিলেন। বাংলাদেশ হওয়ার কয়েক বছর পর তাকে পার্বত্য চট্টগ্রামে জেলা প্রশাসক হবার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তা তিনি গ্রহণ করেননি। এই চাকরি জীবনের সুবাদেই তিনি বৈরুত আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং লোক প্রশাসনে এম এ ডিগ্রি লাভ করেছিলেন। রপ্তানি উন্নয়নের উপর তিনি বিলেতের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়েও উচ্চতর ডিপ্লোমা অর্জন করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, মক্কা যেমন হজ করেছিলেন, জেরুজালেমের যীশুখ্রিস্টের মৃত্যুস্থানেও প্রার্থনা করেছিলেন। এই দীর্ঘ জীবন পরিক্রমার মধ্যেও সৈয়দ আহমদুল্লাহ মৌলানা রুমি, রুমির মসনবী ও দিওয়ানের প্রতি তার অন্তস্থ অনুরাগ, ভক্তি ও ভালোবাসা জাগ্রত রেখেছিলেন। এই আজীবন লালিত অবিচল প্রেম ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটেছে তার লিখিত পুস্তকগুলোতে। তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং বর্তমান বাংলাদেশে আরবি ফার্সি জানা ব্যক্তির অভাব ছিল না এবং এখনও নেই, কিন্তু কেউ এ পর্যন্ত একমাত্র সৈয়দ আহমদুল্লাহ ছাড়া মৌলানা রুমির বিশাল মসনবী কাব্যগ্রন্থে ও দিওয়ানে স্বচ্ছ অবগাহন ও তার মর্মবাণীকে সাধারণ শিক্ষিত মানুষের কাছে সাবলীল ভাষায় উপস্থাপন করার দুরূহ কাজটি করার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এই কর্মযজ্ঞের পিছনে একটি মহান উদ্দেশ্য নিহিত ছিল। বর্তমান পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং বর্তমানে বাংলাদেশে ধর্মের নামে সংস্কারচ্ছন্ন ভাবধারা মানুষের অন্তরকে আবিলতায় আচ্ছন্ন করে রেখেছিল ও রাখছে। যে মহান উদারতা ও সার্বজনীন প্রেম মৌলানা জালালউদ্দিন রুমি জগতের সকল সৃষ্টির জন্য অনুভব করেছিলেন, তার পবিত্র সুবাসকে বাংলাদেশের মানুষের অন্তরে প্রবাহমান করার প্রচেষ্টাও সৈয়দ আহমদুল্লাহ হকের এই বইয়ের মধ্যে পরিস্ফুট। অতি সাধারণ ও সাধারণ শিক্ষিত মানুষকে এই ঐতিহ্যের আবর্তে আনার জন্যই তিনি 1992 সালে চট্টগ্রামে আল্লামা রুমি সোসাইটির পত্তন করেছিলেন। এই প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির আঙ্গিনায় শত মানুষের জমায়েত ছিল, যেখানে মসনবী পাঠ ও সুফি সঙ্গীতের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের আবিলতাকে দূর করার প্রচেষ্টা ছিল এবং একই সাথে মানুষকে তার স্রষ্টাকে পরিপূর্ণ চেনার জন্য যে প্রেমময় পথ মৌলানা রুমি বলেছিলেন তার শিক্ষাকে প্রচারের ব্যবস্থা করেছিলেন। আল্লামা রুমি সোসাইটির যে পটভূমি তিনি তুলে ধরেছেন তার জীবন আদর্শের পরিচয় তাতে পাওয়া যায়। আমি পড়ছি, তিনি যা বলছেন, উই আর লিভিং ইন এ স্ট্রাইফ টর্ন ওয়ার্ল্ড, নেশনস আর ফাইটিং এগেইনস্ট নেশনস,
Human rights are being violated in every country. Men's slaughter is rampant everywhere. Men's inhumanity to men is making countless thousands mourn. Man is running after peace, but it is eluding him all the time. What is the remedy? The only remedy is love. God is love. He created this universe out of love. Allama Jalaluddin Rumi was the first Sufi Darvesh who preached most effectively love is the remedy for all the ills of the human society. তার এই রুমি প্রেম এবং রুমির কবিতার ব্যাখ্যার জন্য তাকে বাংলার রুমি বলে আখ্যায়িত করা হয়। একটি সংস্কারমুক্ত উদার সার্বজনীন সমাজ ব্যবস্থা যার ভিত্তি সৃষ্টিকর্তার প্রতি প্রেম, এই আদর্শে তিনি উদ্বুদ্ধ ছিলেন। আজকের এই আন্তধর্মীয় সম্প্রীতি ও বাংলা রুমি সৈয়দ আহমদুল্লাহ শীর্ষক আলোচনা বর্তমান সমাজ ও সময়ের জন্য খুবই উপযোগী। দুই বাংলার মানুষের সামাজিক ধর্মীয় ক্রিয়াকর্মে মানবতার প্রতি প্রেম ও চিত্তের উদারতা ও সহনশীলতার মূল্যবোধকে দৃঢ়ভাবে রোপণ করার পরিবেশ সৃষ্টিতে এক সহায়ক ভূমিকা পালন করবে। মওলানা রুমির মসনবী ও দিওয়ানের ব্যাখ্যা ও ধারাবর্ণনায় সৈয়দ আহমদুল্লাহ সাহেবের ভাষা ও সাহিত্য জ্ঞান দারুণভাবে ক্রিয়াশীল ছিল। তিনি একই নিঃশ্বাসে রুমির ফার্সি বায়াতের ব্যাখ্যায় ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ বা লংফেলোর কবিতা উদ্ধৃতি দিতে পারতেন। আবার তেমনিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বা লালন সাঁইয়ের মরমী কবি বা কবিতার বাণীও উচ্চারণ করতে পারতেন। তাঁর স্মৃতিশক্তিতে কখনো দুর্বল্য ছিল না, এটি এক বিষয়। একজন মুসলমান যখন মৃত্যুবরণ করেন, কোরআন বলছে পবিত্র ধর্মগ্রন্থ, তার সাথে পরকালে কিছুই যায় না, শুধু তিনটি জিনিস ছাড়া। প্রথমটি তার সৎ বা মঙ্গলজনক কাজ যা পৃথিবীতে রেখে যান। দ্বিতীয়টি তার জ্ঞান বা জ্ঞানের আলো যাতে মানুষ উপকৃত হয়। আর তৃতীয়টি তার সৎ সন্তান। সৈয়দ আহমদুল্লাহ সাহেব একটি মঙ্গলজনক কাজ পৃথিবীতে রেখে গেছেন, যে কাজের পুরস্কার কোরআনের ভাষায় আমি কোট করছি, স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। সৈয়দ আহমদুল্লাহ সাহেব তার রচনা ও আল্লামা রুমি সোসাইটি স্থাপনের মাধ্যমে পৃথিবীর কোনো ধন সম্পদ বা খ্যাতি প্রত্যাশা করেননি। সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তি রাখুন, জগতের সকল প্রাণী সুখী হোক। প্রথমেই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই দেশি এথিক সোসাইটি কলকাতাকে একটি চমৎকার অনুষ্ঠানে আয়োজনের জন্য। আন্তর্ধর্মীয় সম্প্রীতি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হক এই একটি বিশেষ অনুষ্ঠান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক সকলের জন্য গুরুত্বপূর্ণ এইরকম একটি অনুষ্ঠান, বিশেষ করে এই আলোচনা আন্তর্জাতিক আলোচনা চক্র এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজনের জন্য দেশিয়াটিক সোসাইটি কলকাতাতে আমি বিশেষ ধন্যবাদ জানাই তাদের। এরকম 235 বছরের যে সংগঠন, তারা যে আয়োজন করেছেন বাংলাদেশের সৈয়দ আহমদুল হকের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। উভয় কৃষ্ণের তরফ থেকে আমাদের প্রত্যাশা থাকবে এই ধরনের আয়োজন, এই ধরনের আমাদের পারিপার্শ্বিক যে সম্প্রীতি সেটা অব্যাহত থাকবে দেশিয়াটিক সোসাইটি কলকাতার মাঝে। আজকের এই অনন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ইসা মোহাম্মদ, সভাপতি এশিয়াটিক সোসাইটি কলকাতা, এখানে আছেন ডক্টর সত্যব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক এশিয়াটিক সোসাইটি কলকাতা, আছেন ডক্টর সুজিত কুমার দাস, কোষাধ্যক্ষ এশিয়াটিক সোসাইটি অফ কলকাতা, আছেন সৈয়দ রেজাউল করিম, প্রাক্তন আল্লামা রুমি সোসাইটির সভাপতি, এখানে মঞ্চে আছেন জনাব আব্দুল করিম, আল্লামা সোসাইটি রুমি আল্লামা সোসাইটির বর্তমানের সভাপতি, এবং আছেন জনাব মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর উপ হাই কমিশন বাংলাদেশ। এবং আমার শ্রদ্ধেয় বাংলাদেশ থেকে আগত আমার স্যার প্রফেসর মোমেন চৌধুরী, এবং আছেন জনাব মাহমুদুল হক, এবং আছেন অমিত দে, এবং কলকাতার বিশিষ্ট বিজ্ঞজনেরা, এবং সর্বোপরি
আমার স্নেহের এবং আদরের তরুণ পুত্র এবং কন্যারা যারা আজকে উপস্থিত, আমি এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভাটি আপনারা জানেন আমরা আজকে আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং বাংলার রুমি সৈয়দ আহমেদুল হকের দুটি বইয়ের মোড়ক উন্মোচন আমরা করব। আমি মনে করি এটা অবশ্যই আজকে যেমন আপনাদের এশিয়াটিক সোসাইটি অফ কলকাতা এবং আমি বলবো আমাদের বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন বলে আমি মনে করি। 1207 সালে জালালউদ্দিন রুমি পারস্যে জন্মগ্রহণ করেছিলেন এবং তার 26,000 শ্লোক বিশিষ্ট ছয় খণ্ড মসনবি লিখেছিলেন মানবতার উদ্দেশ্যে, যে মানুষকে তিনি বলেছেন পরম সৃষ্টিকর্তার সৃষ্টি, তার ইচ্ছা মতোই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন বিভিন্ন গোত্রে বিভক্ত, তাদের ভেতরে একমাত্র ভালোবাসার ভেতর দিয়েই পরম সৃষ্টিকর্তাকে আমরা কাছে পেতে পারি। পরম সৃষ্টিকর্তার যে সৃষ্টি তার ভেতরে মানুষকে যেন মানবতা সম্পন্ন মানুষ হিসাবে ভালোবাসতে পারি এই শিক্ষাই তিনি দিয়েছেন। এবং আজকে আহমেদুল কবির সাহেব, যাকে বাংলার রুমি বলা হয়, আপনি একটু আগেই শুনেছেন তিনি একাধারে বাংলা ইংরেজি ফার্সি উর্দু আরবি ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং তার দর্শনের জায়গায় তিনি রুমিকে তার আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তরুণ আমি পুত্রকন্যা বলে সম্বোধন করেছি, আপনারা মানবিক মূল্যবোধে মানুষ হিসাবে নিজেকে তৈরি করুন, কোনো গোষ্ঠীতে আবদ্ধ করে নয়। ধর্মের যে উন্মাদনা আজকে পৃথিবীর সর্বত্র আমরা দেখছি, সেই মানবিক উন্মাদনা, এই উন্মাদনা উগ্রবাদ ধর্মান্ধতা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটি র্যাশনাল থিঙ্কিং হিউম্যান বিং কখনো কিন্তু এভাবে চিন্তা করতে পারে না। আপনারা এবং আমরা বহু বছর একত্রে বসবাস করেছি, আপনারা এবং আমরা আমাদের সংস্কৃতির জায়গাটি একেবারে এক, খাদ্যে বস্ত্রে অভ্যাসে সংস্কৃতিতে সাহিত্যে আমরা কিন্তু একেবারে কাছাকাছি। যদিও আজকে রাজনৈতিক কারণে আমরা বিভাজিত, তবু আমি মনে করি এখনও আমাদের ভেতরে সংস্কৃতি সাহিত্য শিল্প অনেক অনেক এখনও গভীরতম জায়গায়, কারণ শিকড়টি তো আমাদের এক জায়গায়। আসুন আমরা যে সমস্যায় জর্জরিত, আপনাদের চাই আপনারা আমাদের পাশে থাকবেন এই দুই দেশের মানুষের জন্য শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে একত্রে হাতে হাত ধরে কাজ করে একটা সুন্দর আগামী আমরা রচনা করতে চাই। সবাইকে ধন্যবাদ। চেয়ারপারসন অফ টুডেজ প্রোগ্রাম প্রফেসর ইসা আহমদ, চিফ গেস্ট মিয়া মোহাম্মদ মইনুল কবির, প্রফেসর মাহফুজা খানম, ডক্টর সত্যব্রত চক্রবর্তী, ডক্টর সুজিত কুমার দাস, সৈয়দ রেজাউল করিম, প্রফেসর আব্দুল মোমিন চৌধুরী হিয়ার, মিস্টার শ্যামল দত্ত, প্রফেসর অমিত দে, আওয়ার ফ্রেন্ড অ্যান্ড মেন অর্গানাইজার সৈয়দ মাহমুদুল হক, ডক্টর সুজিত দাস, মাই ফ্রেন্ড অ্যাম্বাসেডার শফিউদ্দিন আহমদ সিটিং দেয়ার, ডিস্টিংগুইশড গেস্টস, ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, ডিয়ার স্টুডেন্টস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ভেরি গুড মর্নিং টু ইউ অল। আজি বসন্ত জাগ্রত দ্বারে কবিগুরুর ভাষায় হৃদয় নিকুঞ্জ মাঝে এসো আজি ঋতুরাজ, ভেঙে দাও সব কাজ প্রেমের মোহন মন্ত্রে। আজি আপনাদের সকলকে বাসন্তীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান,
আমাদের পরম শ্রদ্ধেয় সুফি সাধক বাংলাদেশের স্কলার সৈয়দ আহমদুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। উই আর টুডে হিয়ার টু শেয়ার টুগেদার উইথ ইউ দি ওয়ার্ডস অফ লেট সৈয়দ আহমদুল হক অন সুফিজম। Sufism has always been a force for divine love for all of us. The mystic and Sufi paths through different spiritual stations, destinations, including through repentance, pity, trusting God, patience, thankfulness, love, and acquisition of divine knowledge. These all have inspired all of us throughout the centuries. One may wonder, what is the relevance of Sufism in our contemporary complex, in the present world, a world of IT and all scientific advancements? Ours is a troubled time, unfortunately, when radicalism, intolerance, and orthodoxies of many shades are at the roots of untold sufferings caused by war, violence, and sufferings of the innocents in many parts of the world, unfortunately, including Bangladesh also. Professor Mahfuzur Khanum was telling. Humanity is at a loss as to how to cope with the instabilities which are afflicting us all every time. The Sufi beliefs, which preach that all humanity forms the family of God, can certainly be a force for good if we firmly adhere to the values of teachings of Sufism. We in the Allama Rumi Society of Bangladesh believe that by implementing the Sufi tenets in our day-to-day life, we can again certainly address the complex challenges of our time. What we need today is a renewed commitment to the message of love and a devotional renaissance which promotes a message of inclusion, a synthesis that helps understanding the respect for one another, which is so important. We need a strong, broad-based movement articulated in a powerful vision of amity and coexistence. People of Bangladesh are committed to this vision. I am confident that the bond of friendship that we have established will be a long-lasting one. The journey that we have started together is only a beginning. We hope to take advantage of this common journey to bring people and scholars from both our countries closer together in the years ahead. In fact, when I visited India in 2009 with our Honorable Prime Minister Sheikh Hasina, she also spoke about interreligious harmony and fighting terrorism together. There are mechanism of fighting terrorism in a regional basis. There are SARC counter-terrorism mechanisms. So let us all follow the spirit of Sufism, follow the writings of Sayyid Ahmadul Haq, and follow and work together to establish peace in our part of the world. Thank you very much. Shubho Shakal. আর যারা সকলে উপস্থিত আছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে প্রথম যে কথাটা বলবো যে আজকে ধরতে গেলে একটা ঐতিহাসিক দিনের মতো মনে হচ্ছে আমার কাছে। সারা পৃথিবী যখন আস্তে আস্তে একটা ইনটলারেন্স, একটা অসহিষ্ণুতা, খুনোখুনি, রক্তারক্তির দিকে
মৌলবাদের নিশান নিয়ে নানান রকম মানবিকতার ওপরে ঝাঁপিয়ে পড়ছে, তখন এই ধরনের একটা সেমিনার আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এবং এইখান থেকে আরম্ভ করে আমরা মানবীয়তার যে বাণী, যেটা আহমদুল হক সাহেব তার জীবন দিয়ে চর্চা এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, আমাদের আমি অনুরোধ করব আমরা আপনারা মনে মনে সকলে শপথ নিয়ে আজকে এখান থেকে ভাবুন যে আমরা এই বিশ্ব মানবীয়তাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব এবং প্রচার করব। আজকে যে সব থেকে বিরোধটা লেগে যায় সেটা হচ্ছে আমরা আর ওরা। আমরা সবাই এক, ওরা আমরা নয়, ওরাও যা আমরাও তাই, ওরাও মানুষ। এবং আসল মানবীয়তা লক্ষ্য আমাদের দুজনদেরই একইভাবে থাকা উচিত। আরও অনেক আলোচনা হবে এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এই আলোচনার মধ্যে আমি দাঁড়িয়ে এগুলো শুনছি, এগুলো মনে মনে তার মূল্যায়ন করছি, বিচার করছি এবং নিজেকে আরেকবার নতুন করে পরিশীলিত করার চেষ্টা করছি। এটাই আজকের দিনের একটা শপথ হিসেবে সকলের কাছে এই মেসেজ, এই ভাবধারা ছড়িয়ে দেওয়া দরকার। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব আমাদের কোষাধ্যক্ষ ডক্টর সুজিত কুমার দাসকে, উনি আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন। নমস্কার। আজকের এই অত্যন্ত সময়োপযোগী যে অনুষ্ঠান আমরা করতে পারছি আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ এর সঙ্গে যৌথ উদ্যোগে, এটা একটা অত্যন্ত ভালো কাজ এবং সময়োপযোগী কাজ। এই কাজ আমরা করতে পারছি শুধু এই জন্যেই যে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের এই আল্লামা রুমি সোসাইটি এবং বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যারা অতিথিবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রেস মিডিয়া যারা এখানে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা না থাকলে আমাদের এই এশিয়াটিক সোসাইটির কর্মীবৃন্দ আজকের এই অনুষ্ঠান সফলভাবে করা যেত না, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগতভাবে এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। নমস্কার। আলোচনা চক্রের এই দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। আমাদের এই আলোচনা চক্রের সূত্রটা প্রারম্ভিক অধিবেশনে বক্তারা এত সুন্দর করে বেঁধে দিয়েছেন, নতুন করে কিছুই বলার নেই। শুধু একটা কথা বলা আমার মনে হয় খুব জরুরি, সেটা হচ্ছে এই যে ত্রয়োদশ শতকে যখন জালালউদ্দিন রুমি তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন এবং তারপরে মোটামুটি বিংশ শতাব্দীতে, কারণ তার মূল জীবৎকাল বিংশ শতাব্দীর মধ্যেই অতিবাহিত হয়েছে, যখন বাংলার রুমি সৈয়দ আহমদুল হক তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন বিশ্ব মানবতার কথা বলে, তাতে বোঝা যাচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরেই কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা চালু ছিল। এবং আজকের এই যে আলোচনা চক্রে আমাদের বক্তারা পরপর চারজন বক্তা আছেন, তাদের মধ্যে প্রথমে অধ্যাপক অমিত দে, উনি ইতিহাস বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমারই সহকর্মী, উনি দক্ষিণ এশিয়ার সুফিবাদ ও বাংলার রুমি নিয়ে বলবেন। তারপর রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম, উনি দর্শন বিভাগ বিশ্বভারতী শান্তিনিকেতনে রয়েছেন, উনি ইসলামের আলোয় সুফিবাদ ও বাংলার রুমি নিয়ে বলবেন। তারপর রয়েছেন জনাব মাহাদি হাসান, উনি প্রভাষক ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি আন্তর্ধর্মীয় সম্প্রীতি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হক নিয়ে বলবেন। এবং শেষ পর্যন্ত রয়েছেন ডক্টর শাহনুর রহমান, উনি
উত্তর পূর্ব পার্বত্য বিশ্ব নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে শিলংয়ে রয়েছেন এবং উনি বলবেন সুফিবাদ, আন্তর্ধর্মীয় সম্পর্ক, বাংলার রুমি। এই চারটি আলোচনা একসঙ্গে হয়ে যাবার পর আমরা যে দশ মিনিট সময় পাবো, 10 বা 15 মিনিট, সেখানে আমরা একটু আলোচনা করব। মাননীয় সভাপতি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় সহ বক্তা বৃন্দ, আজকে একটা ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি, যার ইঙ্গিত আমরা পূর্ববর্তী বক্তাদের ভাষণে পেয়েছি। সেটা হলো এশিয়াটিক সোসাইটি কলকাতা, আল্লামা রুমি সোসাইটি ঢাকা, এশিয়াটিক সোসাইটি ঢাকা, একটা যেন বিপ্লব ঘটে যাচ্ছে। আমরা একটা সংকটের সম্মুখীন, বিশ্বব্যাপী একটা সংকট উল্লেখিত হয়েছে, আমি সেখানে যাচ্ছি না। সেই সংকটে আমাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমাদের একটা মঞ্চে উপনীত করেছে, যেই মঞ্চে সবাই ধর্ম, বর্ণ, বিভিন্ন মতাদর্শে বিশ্বাস এগুলোকে উত্তীর্ণ হয়ে আমরা সমবেত হতে পারি, সেরকম একটা জায়গায় আমরা এসেছি। আমি ব্যক্তিগতভাবে কারোর নামে এখানে উল্লেখ করছি না, অনেক ব্যক্তির নাম তাহলে উল্লেখ করতে হয়, কারণ এটা একটা টিম এফার্ট, এটা একজনের প্রয়াসে হয় না। সুতরাং আমি আলাদা করে কাউকে বলছি না, কিন্তু এই যে তিনটে প্রতিষ্ঠানের কথা বললাম, অক্লান্ত পরিশ্রমে এই কয়েকদিন ধরে এই প্রোগ্রামটার আয়োজন করতে হয়েছে। এটা খুব যুগোপযোগী একটা আয়োজন, আমরা একটা সংকটকে মোকাবিলা করতে চাইছি, একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছি, মানবিক তার একটা দিক আছে প্রতিক্রিয়া ব্যক্ত করার, সেটারই অংশীদার আমরা। সেই অংশীদার হিসাবে আমি সামান্য কিছু বক্তব্য রাখবো। আউলিয়া ইজ নোন ফর ইজ সার্ভিস টু ম্যানকাইন্ড, নিজামুদ্দিন ইউজ টু সে সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সুপিরিয়ার টু 1000 প্রেয়ার্স। সোহবতী সালে তোরা সালে কুনাদ, সোহবতী তালে তোরা তালে কুনাদ, মানে ভালো লোকের সংসর্গ তোমাকে ভালো করবে, খারাপ লোকের সংসর্গ তোমাকে খারাপ করবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তাই আমি যখন আল্লামা রুমি সোসাইটির মাহমুদ সাহেবকে পেলাম, মাহমুদ সাহেবের মধ্যে আমি একজন সুফি ভাবাপন্ন শিল্পপতিকে দেখতে পেলাম, একজন ভালো মানুষকে দেখতে পেলাম, তাই আমি অগ্রসর হলাম এবং মনে হয় ভুল করিনি। এই অগ্রসর আমাদের চলার পথ চলতে থাকবে, আমরা তাড়াতাড়ি শেষ করতে হবে। এখানে দেখুন জায়গাটা খুব বড়, আপনি বাংলা রুমিকে পাঠ করে সাহিত্য, বাংলা সাহিত্য অনুধাবন করবেন, তার রস আস্বাদন করবেন, সেটা আপনাকে মহাত্মা গান্ধীকেও বুঝিয়ে দেবে, সেটা আপনাকে কবিরকেও বুঝিয়ে দেবে। আমি যেটা বলতে চেয়েছি যে যদিও আমরা একটা অঞ্চলে বসে আমরা এগুলো চর্চা করছি, কিন্তু এর একটা বৃহত্তর আঙ্গিক রয়েছে, বৃহত্তর প্রেক্ষাপট আছে। এই বড় প্ল্যাটফর্মটা, বড় ক্যানভাসটা আমাদের মনে রাখতে হবে। সাদি বোস্তানে বলছেন, ওটা বলে শেষ করছি, জাহান পর সমাস্ত ও মস্তি ও শৌর ও লেকেন চে চে পি চে বিনাদ দর আয়না কোর, অর্থাৎ যে অন্ধ সে আয়নার মধ্যে প্রতিবিম্ব কী করে দেখবে, সে তো বুঝতে পারবে না সঙ্গীতের মূর্ছনা। তা আমরা বলে থাকি মিউজিক একটা মেডিসিন, এখনকার দিনে ট্রিটমেন্টে মিউজিক লাগে। তা আমি এই বলে বক্তব্যটা শেষ করছি, আমরা মিউজিককে যদি একটা মিউজিকের কে ট্রিটমেন্টের একটা উপায় হিসেবে ব্যবহার করি, তাহলে মনের চিকিৎসার জন্য আমরা কবিতাকে কি ব্যবহার করতে পারি, এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে আপনাদের ধৈর্যকে সাধুবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। সভাপতি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট সহ বক্তাগণ, মঞ্চের বাইরে বিদেশ থেকে ও স্বদেশ থেকে আগত মেহমান, উপস্থিত ভাই বোনেরা, আমার আলোচনা একটু অন্যদিকে নিয়ে যাই। আপনারা অনেক বড় বড় আলোচনা শুনলেন বা শুনেছেন, ইসলামের আলোয় সুফিবাদ এবং বাংলার রুমি, এই টপিকটা আমাকে বলেছিলেন অধ্যাপক অমিত দে, যে এইটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। কিন্তু সেটা যে মহাসমুদ্র থেকে এক চামচা জল 15 মিনিটে তুলে নেওয়া, সেটা আমার পক্ষে খুব দুঃসাধ্য। তবে আমার যে সীমিত বুদ্ধি বা জ্ঞান আছে, আপনারা অনেক সকাল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা খুব শুনেছেন, সেইটুকু আমি চেষ্টা করব যে আপনাদের সামনে তুলে ধরা। ইসলামের আলোয় সুফিবাদ, এইটুকুই আগে যদি আমরা বলতে চাই, তাহলে দুটো অংশ আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে সুফিবাদ।
ইসলাম কি কাকে বলে, সুফিবাদ কাকে বলে। আমাদের প্রচুর সুফিদের ডিসাইপলস বা মুরিদ আছে, আর ইসলামের ফলোয়ার অগণিত আছে। যদি আপনারা জিজ্ঞাসা করেন বেশিরভাগ যে মুসলমানরা যারা নামাজ পড়ছে, রোজা করছে, ইসলাম সম্পর্কে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, 98% বা 99% মুসলমান তারা জানে না যে নামাজে কী পড়ে। পড়তে হয় সেটা জানে, কিন্তু কী পড়ছে জানে না। মুরিদগণ পীরের ভক্ত হয় ঠিকই, কিন্তু দোয়া, তাবিজ, কবজ আর একটু আশীর্বাদেই যেন সীমিত থেকে গেল। সুফিবাদ এটা নয়, ইসলামও এটা নয়। ভুলভ্রান্তি আমাদের প্রচুর আছে, বোঝাবুঝি আছে। হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে, পাশাপাশি বসবাস করছে, কিন্তু কাছাকাছি আছে বলে মনে হয় না। একে অপরের সাহিত্য, সংস্কৃতি, মুসলমানরা বলে দেবে আমি যদি সংস্কৃত পড়ি তাহলে আমার কাফের হয়ে যাব, এরকম আমি অনেকের কাছে শুনেছি, খুবই খারাপ লাগে। এরকম কোথাও বলা নেই ইসলামে। অনুরূপভাবে ইসলাম যেন একটা শুধু জেহাদি গোষ্ঠী হয়ে উঠেছে। ইসলাম কিন্তু অন্য জিনিস। ইসলাম কথাটি এসছে আরবি শব্দ সালামুন থেকে। সালামুন অর্থ শান্তি কিংবা পুরোপূর্ণই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ। কার নিকট আত্মসমর্পণ? আল্লাহর নিকট আত্মসমর্পণ। এই আল্লাহর একটা গুরুত্বপূর্ণ স্থান আছে, এবং ইসলামের সেই জন্য গুরুত্বপূর্ণ দিক যেটাকে বলা হয় যে কতকগুলি দিককে যদি দেখা যায় আমরা দেখব যে মোটামুটি দুই ভাগে ভাগ করা যেতে পারে। অনেক চিন্তাবিদ বলেছেন যে ইসলামের দুটো দিক, একটি হচ্ছে তার জাহিরি সাহিত বাহ্যিক দিক, আর একটি হচ্ছে তার আভ্যন্তরীণ বাতিনি সাহিত। এই বাতিনি সাইড হচ্ছে বা বাতিনি অ্যাসপেক্ট হচ্ছে সুফিবাদ, আর জাহিরি অ্যাসপেক্ট হচ্ছে মুসলমানরা, সাধারণ কমন মুসলমানরা যেটা পালন করে। যদিও এই ভেদাভেদ কতটা যুক্তিযুক্ত এটা সবাই মানেন না, কিন্তু যে অন্তর্নিহিত সত্তাতে সুফিবাদ বেশি গুরুত্ব দেয় এটা অস্বীকার করা যায় না। কিন্তু ইসলাম যদি আমরা দেখি তাহলে ইসলামে আমরা কী পাই? যে সুফিবাদ বলা হয়ে থাকে, এবং গোড়াপন্থী মুসলমান বিশেষত তারা কিন্তু ঘৃণা করেন সুফিবাদকে। অর্থোডক্স মুসলিম যাদেরকে বলা হয় তারা ঘৃণা করেন, কেননা তারা মনে করেন সুফিবাদ হচ্ছে বৈরাগ্য। কিন্তু সুফিবাদ মোটেই বৈরাগ্য নয়। ইসলাম পরিষ্কার বলে দিচ্ছেন লা রুহ বা নিয়তা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নেই। তাহলে কি ইসলাম কিসের উপরে ভিত্তি করে? প্রথম হচ্ছে ইমান। ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। যদি এইটাই দেখা যায় তাহলে ইসলাম এবং শরিয়ার সঙ্গে একটা ঘোর সম্বন্ধ রয়েছে। যদি সুফিবাদে আমরা দেখি, সুফিবাদ কি এগুলো অমান্য করে? কোনো সুফি এরকম নেই যারা শরিয়তকে অমান্য করে, কিন্তু সুফিরা আরও একটি অভ্যন্তরে ঢুকতে বেশি সচেষ্ট। কেননা শুধু শরিয়তটা আমাকে বলে দিচ্ছে, কিন্তু শরিয়তের পরেও তাদের স্টেজ আছে, সেগুলো আপার লেভেলে নিয়ে যায়। শরিয়ত তরিকত মারিফত অ্যান্ড হকিকত। শরিয়ত হচ্ছে যা ইনফরমেশান দিচ্ছে, তরিকত হচ্ছে পথ। এই পথের কথা ইসলামও বলছে। ইসলাম কি আমরা প্রতিবার নামাজ পড়ার সময় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদের সহজ সরল পথে পরিচালিত করো, যে পথে গেলে আমরা পথভ্রষ্ট হব না? এই পথের কথা কিন্তু ইসলামে বলেছে সিরাতাল মুস্তাকিম। কিন্তু এই সিরাতাল মুস্তাকিম এরা ওই শব্দটা ব্যবহার না করে সুফিরা তাকে কি বলছে? তরিকত। কোন পথে আমাকে যেতে হবে? সুতরাং শরিয়ত তরিকত আর কি। আল্লাহতে বিশ্বাস, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস সুফিগণ করেন? এমন কোনো সুফি নেই যে আল্লাহকে মানেন না। কিন্তু ওই আল্লাহকে যেভাবে একজন গোড়াপন্থী মুসলমান মানেন সেইভাবে তিনি সীমাবদ্ধ রাখতে চান না। ওখানে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক, বান্দা মানে হচ্ছে চাকর, আল্লাহ হচ্ছেন প্রভু, প্রভু এবং ভৃত্যের সম্পর্ক গোড়া ইসলামে। কিন্তু সুফিবাদে কি বলে? না, ও তো মেকানিক্যাল। প্রভু এবং ভৃত্যের সম্পর্ক হচ্ছে দুটোর ভিতরে ডিফারেন্স থাকে, একত্রিত করে না। সুফিবাদে কি আল্লাহর সঙ্গে যে বান্দার সম্পর্ক, সেই সম্পর্ক প্রভৃত্বের নয়,
লাভার অ্যান্ড বিলাভেড, আশিক ও মাসুক, প্রেমের সম্পর্ক। প্রেম কী করে? প্রভুভিত্তিতে যেমন দূরে রাখে, প্রেম কাছে টানে, একে অপরের মধ্যে মিলিত করে দেয়। এই যে প্রেমের সম্পর্ক, এইটা সুফিবাদে এসছে যে আল্লাহ। তাহলে কি শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, হকিকত সমস্তটাই এখানে আছে? আর যদি বলি রসুলকে মানতে হবে, সুফিরা কি রসুলকে মানেন না? নিশ্চয় মানেন। যে ফানা শব্দটা ইউজ করেছে, ফানাফির শায়েক, ফানাফির রসুল এবং ফানাফিল্লাহ স্টেজ, সময় নেই বলার, খুব মুশকিল যে এই যে স্টেজগুলো ধাপে ধাপে চলে আসছে, রসুলকে মানছেন, ফাইভ পিলার্স নামাজকেও মানছেন, কিন্তু যেখানে সাধারণ মুসলমান এই ফাইভ প্লাস কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতেই নিজেকে সীমাবদ্ধ রাখে, সুমিবাদ সেখানে সীমাবদ্ধ রাখে না, সেখানে আরও বেশি ভিতরে অনুপ্রবেশ করে। ইনার অ্যাবিসিস অফ দ্য সি, গোপনে আরও গভীরে অনুপ্রবেশ করতে হবে। আমি চাই মুক্ত উঠাতে, মুক্ত কোথায় পাওয়া যায়? আমাকে ইনফরমেশান নিতে হবে, বলবে সমুদ্রে, সমুদ্রে গেলাম কিন্তু পাচ্ছি না, বলে না তোমাকে ডুবতে হবে। কোথায় ডুবতে হবে? যে কোনো জায়গায় ডুবলে পাবো? না না, তার নির্দিষ্ট পথ আছে, তা পথ তো পেলাম, সেই পথে গেলে গেলেই কি পেয়ে যাবো? না, ঝিনুকে মুক্ত পাওয়া যায়। এই যে ঝিনুক খুঁজতে হবে, এই ঝিনুক খুঁজতে খুঁজতে যখন আমি অনেক ঝিনুক থেকে একটাতে দেখলাম, আমার জ্ঞান হলো যে সব ঝিনুকে নেই, একটা ঝিনুকে মুক্ত আছে। সেই মুক্তটা যেই বার করলাম, হকিকত, শরীয়ত, তরিকত, মারিফত অ্যান্ড হকিকত। তাহলে এইটা যদি দেখায়, এটা ইসলাম কি অস্বীকার করে? ইসলাম তো কখনোই বলে না শরীয়ত যেমন মানে, তরিকত কথা সিরাতুল মুস্তাকিম বলছে, মারিফত কি জ্ঞান, এই জ্ঞানকে ইসলামে বলা হয় ইলম, পড়া, যেটাকে একরা, কোরআনের প্রথম শব্দ যেটা এসেছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, একরা, টু রিড ইন দ্য নেম অফ দাই লর্ড হু ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, হি ক্রিয়েটেড হিউম্যান বিং ফ্রম দ্য ক্লটেড ব্লাড, ইকরা বিসমি রব্বিকাল্লাযী, রিপিট করা খুব মুশকিল কারণ খুব টাইম শর্ট। তাহলে এই যে প্রথম পড়া এবং ইলম, ইলমের কথা কোরআনে বারবার বলে, সেই জন্য যারা ইল অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। আর এখানে দেখবেন আল্লামা বলা হয়েছে, আলেমের প্লুরাল, যে একটা গানে সীমাবদ্ধ নাই, বহু গানের সমাহার যান ভিতরে আসে, তাই সেই হয় আল্লামা। সুফিগণ কি ইলমকে অস্বীকার করে? আপনি জল বললেন, আমি পানি বললাম, রিয়ালিটি কি ডিফারেন্ট হয়ে যাবে? কখনোই হতে পারে না, রিয়ালিটি সেম। এবারে সেই বাড়ি যা তৃপ্ত করে তৃষিতেরে, আমি যদি তৃষ্ণার্ত হই, সে হিন্দু মুসলমান কিচ্ছু দেখবে না, জল পান করলে আমার তৃষ্ণা নিবারণ হবে, আল্লাহকে এইভাবে পেতে হবে। সুতরাং এইটাই জানতে হবে যে আমরা মহব্বত সুফিবাদের পিউরিফিকেশন অফ সোল টু অ্যাটেন্ড মহব্বত। সেই জন্য সুফিগণই শুধু বলতে পারে, ম্যায় তো কাহা ঢুন্ডো বন্দে, ম্যায় তো তেরে পাশ মে, নামাই দেউল নামা সাজান না কাবে কই লাশ মে, তুমি কোথায় খুঁজছো, আমি তো তোমার ভিতরে আছি, ম্যায় তো কেবল পান করুঙ্গা অসলি প্রেম সুধা, লাখ ভালা তো মিল যায় হামে আল্লাহ হরি খুদা, প্রেম না মানতা কুলো মানে নহি মানতা জাতি, নহি মানতা আপনা পারায়া কেবল বানাতা সাথী, ভাই যা কেবল বানাতা সাথী। ঐসা প্রেম সবসে বানাও, ঐসা প্রেম বাটো, যিসে হিন্দু মুসলমান শিখ ঈসাই, কহি না হোগা খাটো ভাইয়া, কহি না হোগা খাটো। মঞ্চে উপবিষ্ট সভাপতি অধ্যাপক অরুণ, মহামান্য সভাপতি অধ্যাপক অরুণ কুমার মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, বক্তা আছেন অধ্যাপক অমিত দে স্যার, অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার এবং ডক্টর শাহরুর রহমান স্যার। আসলে এদের ছাত্র হওয়ার আমি এখানে যারা আছেন এবং সামনেও আমি এমন কিছু ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আবার নাই, সত্যি কথা। আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো 15 মিনিট, এইটা মানে কী বলবো আমি, কিছুই বলার আমার এই সময়টা, আমি মনে করেছিলাম 1 ঘন্টা বলবো, তাতে হয়তো আহমদুল হক সাহেবের কিছু হয়তো আপনাদের মেসেজ দিতে পারবো। কারণ হলো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দুঃখের কথা এবং সুখেরও কথা, সেটা হলো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্সি বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেলাম, তখন প্রথমেই আমার যে মেন্টর ডক্টর কে এম সাইফুল ইসলাম খান, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন আল্লামা রুমি সোসাইটির পৃষ্ঠপোষক মাহমুদুল হক ভাইয়ের সাথে, যিনি আহমদুল হক সাহেবের ছেলে। তো তারপর একটা প্রজেক্ট দেওয়া হলো যে আমরা সৈয়দ আহমদুল হক সাহেবের কাজটা করব, এবং সেখানে সর্বকনিষ্ঠ সম্পাদক হিসেবে আমি যুক্ত হলাম, এবং গত 3 বছর আমি কোনো আর্টিকেল ছাপানোর সময় পাইনি, আপনারা বিলিভ মি, আমি শুধু এই কাজটাই করেছি।
এবং সেটার এই কষ্টের 3 বছর কষ্টের ফসল আপনারা সামনেই পাবেন, 2টা খণ্ড আহমদুল্লাহ রচনা বলি, এবং 3য় খণ্ডটাও রেডি টু পাবলিশ। তো সেইখান থেকে যিনি যার মূল বক্তব্যই ছিল আন্তঃধর্মীয় সম্প্রীতি, সেখানে আমার যে বিষয়টা যে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাংলা রুমি সৈয়দ আহমদুল হক, মানে তার যে এই যেটা শত শত পৃষ্ঠা, 1-1টা বই 350 পৃষ্ঠা করে, সেই শত শত পৃষ্ঠা থেকে আমি কীভাবে কতটুকু আপনাদেরকে বলবো, যখন তার শুধু আন্তঃধর্মীয় শুধু মেসেজগুলো আমি যখন বের করলাম 76 পাতা শুধু হয়েছে তার আন্তঃধর্মীয় মেসেজগুলো। এখন আপনারাই বলেন সেই 76 পাতাকে আমি যদি ব্যাখ্যা করতে যাই সেটা কত পাতা হবে, তা আর সেইটাকে এখানে 15 মিনিটে উপস্থাপন নট পসিবল। এই সুফিবাদ হলো মূলত যে প্রেম, মানুষকে মানুষকে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মানব প্রেম, এটাই হলো সুফিবাদের মূল কথা। এবং সেই মানব প্রেমকে ধারণ করেছেন সৈয়দ আহমদুল হক, যার কারণে তিনি তার পক্ষে এত বড় এতগুলো গ্রন্থ তার পক্ষে রচনা করা সম্ভব হয়েছে। এবং তিনি বাংলাদেশে যখন এই বিভিন্ন রকমের জঙ্গিবাদের যখন উত্থান হচ্ছিল, তখন পর্যন্ত তিনি তার কলম থামিয়ে যাননি, তিনি কলমকে তিনি চালিয়ে গেছেন একটাই উদ্দেশ্য, যে মানুষকে যেভাবে একটা ধর্ম আর একটা ধর্মের উপরে আক্রমণ করে এই জিনিসটা যাতে না ঘটে, কারণ সবই আল্লাহর সৃষ্টি। ওই যে সুফিবাদের মূল কথা হলো একটাই, যে আমরা যে নামেই ডাকি কেন ডাকি না কেন, তিনি এক, তার পক্ষ থেকেই আমরা সবাই এসেছি। আর যেহেতু আমরা সবাই একই ঈশ্বরকে বা একই আল্লাহকে আমরা যেহেতু মানি, সুতরাং কোনো মানুষকে কোনো মানুষের ধর্মের ভিত্তিতে বিভাজন করে বিভাজিত করে তাদেরকে কোনোভাবে আক্রমণ করা যাবে না। সৈয়দ আহমদুল হকের রচনার মূল কথাই এইটা। আপনারা দেখবেন এখানে যে 2টা গ্রন্থ আছে, আপনারা একটু পড়ে দেখবেন, মূল কথাই এইটা যে আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। এবং ওই যে মাসনবী শরীফের প্রথম কথা যে বিষ্ণু আজ নেই ছন হে খয়ত মি খোনাত আজ জুদয় হ সে খয়ত মি খোনাত, এবং বলা হয়েছে জুমলে মাসুক আস্ত অশেক মোরদে জেন্দে মাসুক আস্ত অশেক ফারদে, এগুলো অর্থ অনুবাদ করতে ব্যাখ্যা করতে গেলে সময় নেই। তারপরে যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট, যে মাসনবী শরীফের সবচেয়ে সিগনিফিকেন্ট যে কথাটা, সেটা হলো যে মেল্লাতে এশক আজ হামে দিন হ জুদস্ত অশেকন র মাঝহাব ও মেল্লাত খোদাস, বলা হয়েছে যে প্রেম হলো সুফিবাদের মূল কথা বলেছি, আর যারা এই সুফিবাদকে ধারণ করে তারা হচ্ছে প্রেমিক, আর যারা প্রেমিক তাদের কোনো ধর্ম নাই, তাদের ধর্ম ঈশ্বর একমাত্র বা আল্লাহ, তিনিই তার ধর্ম। এই যে ইসলাম বলি, হিন্দু বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ বলি, এগুলো আসলে কোনো ধর্মই না, এক ধর্ম হচ্ছে আল্লাহ, এবং তাকে যারা ভালোবাসে তারাই হচ্ছে মূলত প্রেমিক। এবং যারা তাকে ভালোবাসে তার সৃষ্টিকে তারা কখনো অত্যাচার করতে পারে না, তার সৃষ্টিকে যদি ভালোবাসতে পারি তাহলেই তাকে ভালোবাসা হবে এবং তিনি তাহলেই আমাদের সন্তুষ্ট হবেন, এই কথাটাই আসলে মূলত সুফিবাদের মূল কথা। এবং সৈয়দ আহমদুল হকের যে রচনা বলি সেটারও মূল থিমই হচ্ছে এটা। আপনাদের এই মেসেজটা আমি দিয়ে এতটুকু বলেই এখানে শেষ করছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন আরও সুন্দরভাবে আপনাদের সামনে কথা বলতে পারি। ধন্যবাদ সবাইকে। সভার মাননীয় সভাপতি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, সহবক্তাবৃন্দ, ভারতবর্ষ এবং বাংলাদেশের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, আপনাদের সকলকে সর্বপ্রথমে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মূল বক্তব্যে আসব। তার আগে শুধু একটা কথাই বলবো যে এশিয়াটিক সোসাইটির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এই সোসাইটিতে আমি 10 বছর গবেষণা করেছি এবং আজ যে অধ্যাপক হয়েছি এই সোসাইটির অনেক অবদান আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আর খুব ভালো লাগছে যে আজকে আমার কাছে যেন একটা পুনর্মিলনের উৎসব হয়েছে, সেই পুনর্মিলনের সুযোগ যারা করে দিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ও অধ্যাপক অমিত দে, মাহমুদ সাহেব, এশিয়াটিক সোসাইটির কর্তৃপক্ষ, সকলকে। আপনারা 3টি অত্যন্ত শক্তিশালী বক্তব্য শুনলেন, যে বক্তব্য শোনার পরে আমি জানি না আমি আপনাদের কাছে কী বলবো, তবে একটা কথাই বলি, তারা কবিতা করে আপনাদের সামনে সুচারুশিল্পীর মতো বক্তব্য পেশ করেছেন সুফিবাদ,
মানবতাবাদ, ইসলাম, ধর্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে। আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইন্টার রিলিজিয়াস অ্যান্ড ইন্টার কমিউনিটি রিলেশনস থ্রু সুফিজম। এ বিষয় নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি, আমার মূল গ্রন্থ হিন্দু মুসলমান সম্পর্কের ওপর, আপনারা অনেকেই জানেন যারা ইতিহাস পড়েছেন। কিন্তু প্রথমে বলি যে আপনারা বুঝতে পেরেছেন যে সুফিবাদের শুরু প্রেম দিয়ে, সুফিবাদের শেষ প্রেম দিয়ে। কিন্তু সুফি কে এবং সুফিবাদ কি? আমরা জানি যে সুফিবাদ হলো ইসলামী মরমীবাদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুফিবাদ পড়ার সময় মাস্টারমশাই শিখিয়েছিলেন সুফিজম ইজ ব্রিজ বিটুইন দ্য ম্যান অ্যান্ড গড। তাই সুফিরা সেতু বন্ধনের কাজ করে মানুষের সঙ্গে ঈশ্বরের, এবং যে ফানাফিল্লার কথা শুনলেন তারা মহানির্বাণের পথে চলার চেষ্টা করে। এবার আমাকে যেটা বলতে হবে, আজকের বাংলা রুমি, আমাদের বাংলা রুমি তার ভাষাশৈলী অনবদ্য, রচনা তো অফুরন্ত, আর তিনি যেভাবে ইতিহাস, দর্শন এবং সমাজবিদ্যা নিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করেছেন, সুফিবাদকে চেষ্টা করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং আমার মনে হয় আজকের পৃথিবীতে ঝঞ্ঝাবিধ্বস্ত পৃথিবী, জাত পাত ধর্ম বর্ণ নিয়ে মানুষের সঙ্গে মানুষের মারামারি সারা পৃথিবীতে চলছে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা যদি বাংলার রুমির রচনাবলি গভীর মনোযোগ সহকারে পড়ি এবং সেটাকে তার ফলিত রূপ দেওয়ার চেষ্টা করি, সেমিনার করে, সিম্পোসিয়াম করে, আলোচনা করে, তাহলে কিন্তু মিলনের মহামন্ত্রে আমরা উদ্বুদ্ধ হতে পারবো এবং মনুষ্যত্বের জয়গান করতে পারবো। তাই বলি, যতদিন জগৎ আছে, মানুষ আছে, নিখিল বিশ্বে বাঙালি জাতি আছে, বাংলা ভাষা আছে, মহাকালের সে শক্তি নেয় যে বাংলা রুমি অবদানকে মুছে ফেলে, বাংলা রুমির জয় হবে, এই বিশ্বাস রেখে আমি শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের এই সভার সভাপতি অধ্যাপক অলোককান্তি ভৌমিক, মাননীয় মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়, ডক্টর সত্যব্রত চ্যাটার্জি এবং সৈয়দ মাহমুদুল হক, এবং আমার সামনে উপবিষ্ট সুধীজন, এবং পেছনে ছাত্রতুল্য অনেকেই আছেন। সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আজকের সকাল থেকে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং আমরা সবাই বুঝতে পেরেছি যে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক তার দুটি গ্রন্থ প্রকাশনার জন্যে আজকের এই বিকেলের অধিবেশন। আমার খুব সামান্য সংক্ষিপ্ত বক্তৃতাটা আমি শুরু করছি দুজন প্রখ্যাত ঐতিহাসিকের দুটো বক্তব্য দিয়ে। ঐতিহাসিক তো সামাজিক মানুষ, একটি বিশেষ কালে একটি বিশেষ সমাজ সংস্থার মধ্য দিয়ে তার বাস, তাহার কাজ পশ্চাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া রাগ দ্বেষ বহির্ভূত হইয়া ভূতার্থ বলা, কিন্তু সামাজিক মানুষ হিসেবে সে ভূতার্থই তাহাকে তাহার সমসাময়িক সমাজকে দেখিবার ও বুঝিবার যথাযথ দৃষ্টি ও বুদ্ধি দান করে, এবং ভবিষ্যতে সমাজ সংস্থা কল্পনা করিবার এবং গড়িবার প্রেরণা সঞ্চার করে। আবার এই দৃষ্টিও প্রেরণাই তাকে ভূত অর্থাৎ অতীত এবং ভূতার্থকে বুঝিতে ধরিতে সাহায্য করে। এই মহান ঐতিহাসিক নিহাররঞ্জন রায়কে উদ্ধৃতি দিয়েই আমার বক্তৃতাটা শুরু করছি।
এবং বর্তমানে অত্যন্ত খ্যাতিমান ঐতিহাসিক রমিলা থাপারের দি পাস্ট অ্যাজ প্রেজেন্ট 2014 সালে প্রকাশিত গ্রন্থের আরেকটি উক্তি দিয়ে আমার বক্তব্যের প্রধান বিষয়টা আপনাদের সামনে অনুধাবন করতে চেষ্টা করব। রমিলা থাপার খুব জোরালো যুক্তি দিয়ে দেখিয়েছেন যে যদি বর্তমানকে যৌক্তিকভাবে বুঝতে অতীতকে আনা হয়, এবং তা আনা অত্যন্ত আবশ্যক, তাহলে অতীতকে নিগূঢ়ভাবে বিশ্লেষণ করে বর্তমানের সাথে সংশ্লিষ্ট করার প্রয়োজন। অতীত ও বর্তমানের সংশ্লিষ্টতা অনুধাবন করতে অনেক সময়ই আমরা ভুলে যাই যে বর্তমানের অনেক কিছুই অতীতের অর্জনের সূত্র ধরেই ইতিহাসের প্রবাহমান ধারায় আমাদের কাছে এসে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানের প্রেক্ষাপটে, এবং আমি যখন বাংলাদেশ বলছি ঐতিহাসিকভাবে বাংলাদেশ বলছি, অর্থাৎ 47-এর আগের বাংলাদেশের কথা বলছি, এবং সেই বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে এ বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমানে আমরা ধর্মকে কেন্দ্র করে যে একটা উন্মত্ততা এবং অতীত সম্পর্কে অপব্যাখ্যা লক্ষ্য করছি, সেই সময়ে আমাদের ধর্মীয় সামাজিক ঐতিহ্যের অনুসন্ধান করার প্রয়োজন ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। এবং সেই অনুভূতি থেকেই আজকের এই দিনব্যাপী সেমিনার আয়োজন করা হয়েছে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল আদি প্রতিষ্ঠান এই আয়োজন করেছে, যে জন্যে আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এশিয়াটিক সোসাইটিকে। এশিয়াটিক সোসাইটির এবং আলমা রুমি সোসাইটি বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে আজকের আন্তর্জাতিক আলোচনা চক্র ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আসতে পেরে ভালো লাগছে। কিন্তু এটা খুব একটা গভীর বিষয়, যে বিষয়ে আরও গভীরে পড়াশুনো করে বিষয়গুলি দেখা আজকে মনে হয় অত্যন্ত জরুরি। আমি সত্যি কথা বলতে কি, যে আমি বই না পড়েও বুঝতে পারি যে আজকের এই সময়কালে মানব জাতির পক্ষে মুক্ত চিন্তা এবং সহমর্মিতার প্রয়োজন আছে। আমি এই অল্প সময়ে পড়ছিলাম রুমি সৈয়দ আহমদুল হকের জীবন কথা। তাদের যে প্রচেষ্টা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে সঙ্গতি স্থাপন এবং একই সঙ্গে চলা, তার যে উদ্যোগ, সেই উদ্যোগ বোধ করি আজকে শুধুমাত্র বাংলাদেশে নয়, শুধুমাত্র পশ্চিম বাংলায় নয়, শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্ব জুড়ে এর প্রয়োজনীয়তা অপরিসীম। আর এই সময়কালে ধরনের গ্রন্থ প্রকাশ, যারা সেদিনের ইতিহাস জানেনি তাদের কাছে নতুন করে জানার একটা সুযোগ। আমাদের এই দেশে এই সময়কালে ধার্মিক সমঝোতা বা সম্প্রীতি অত্যন্ত জরুরি। আমরা অনেক সময়
নিজেদের বড় হওয়ার লক্ষ্যে, কখনো কখনো ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার একটা প্রবণতা আজকে দেখা দিচ্ছে। এপারের তো বটেই, ওপারেও আছে। এখন একে যে আমরা একত্রিত করবার আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে সম্প্রীতিটা বোধ হয় এখন দূরে সরে যাচ্ছে, তার বদলে একে অপরকে ঘৃণা দূরে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি করবার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার, এ তো পৃথক নয়। কিন্তু যখন আমরা আন্তঃধর্মীয় সম্প্রীতির কথা বলবো, তখন আমার গোটা বিশ্বের পরিস্থিতির কথাও আমাদের বলতে হবে। আমি খুশি যে এই ধরনের উপর, যদিও বিষয়টি অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু চেতনা দেওয়ার জন্যে, উৎসাহ দেওয়ার জন্যে এই ধরনের বই আমাদের নিঃসন্দেহে অনেক সাহায্য করবে। এবং যারা উদ্যোক্তা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তো অন্তত নিজে জানি যে আমি এর 25%ও জানতাম না। সুতরাং এটাও আমাদের কাছে একটা সুযোগ জানবার। আর আমি বলবো, এই ধরনের সেমিনার যদি আপনারা করেন আরও বড় আকারে, তাহলে অনেক গবেষক ছাড়াও সাধারণ ছাত্ররা, তাদের মধ্যেই আমাদের যুব, আমাদের ছাত্র, আমাদের চিন্তাবিদ, এ সকলকে নিয়ে আমরা যদি বর্তমানে যে বিশ্বজুড়ে কিংবা বাংলা এবং ভারতে যে অস্থিরতা চলছে, যে সম্প্রীতি ভাঙার চেষ্টা চলছে, তাকে ভাঙতে না দেওয়ার গান গাইতে হবে। শুধু স্লোগানে আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের একত্রিত হয়ে যে সবার উপরে মানুষত্ব শুধু বললে হবে না, তা আমাদের জীবন যাপনে, আমাদের চরিত্র গঠনে আমাদের তা প্রমাণ করতে হবে। যারা খেটে তৈরি করে গেলেন, তারা মানুষকে দিয়ে গেলেন, সেই মানুষকে দ্বিখণ্ডিত করবার যে প্রবণতা আজকে দেখা দিচ্ছে, আমরা যেন সেই প্রবণতায়, সেই প্ররোচনায় থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। আমরা যেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারি এবং আগামী প্রজন্মের কাছেও তা রক্ষা করবার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আমি আবার আলমা রুমি সোসাইটি বাংলাদেশের যারা আমার কাছে এসেছিলেন, তাদের সকলকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আবার বলি জয়া এবং তার যিনি এসেছিলেন এই সোসাইটির পক্ষ থেকে, যে তারা যদি কাছে না যেতেন, এই সাবজেক্টটাই হয়তো, এই যে তার একটা অবদান, যতটুকু জানি তার থেকেও যে তিনি অনেক বড়, সেইটা হয়তো আমরা মিস করতাম, আমরা জানতে পারতাম না। আমি এইটুকু বলে আমাদের আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আর আর সাংবাদিক বন্ধুদের বলবো, যে যে উৎসাহের সঙ্গে আমার ছবি বা তোলবার চেষ্টা করছেন গ্রন্থ প্রকাশের, অন্তত এই বইটি সম্পর্কে আপনাদের কাগজে এবং ইয়েতে
নিশ্চয়ই দু চার লাইন লিখবেন যাতে বইটি সংগ্রহ করতে পারেন অন্যেরাও। নমস্কার জানাই। ডক্টর পার্থ চট্টোপাধ্যায় মহাশয়, মাননীয় এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ঈশা মোহাম্মদ, মাননীয় এশিয়াটিক সোসাইটির সম্পাদক ডক্টর সত্যব্রত চক্রবর্তী এবং উপবিষ্ট বিশিষ্টজনেরা, সুধীজন, আজকে সারাদিনের এই আলোচনা চক্র এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সমাপ্তির পথে আমার নতুন করে বিশেষ কিছু বলবার নেই। সারাদিন আপনারা শুনেছেন যে একজন মনীষী সৈয়দ আহমদুল হক, তিনি মানব ধর্মের সাধক ছিলেন, তার সম্পর্কে, তার চিন্তা কর্ম সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো যে আমরা এখানে এশিয়াটিক সোসাইটি আমরা ধন্য এবং গর্বিত বোধ করছি বাংলাদেশের আল্লামা রুমি সোসাইটির সহযোগিতায় আজকের এই অত্যন্ত সময়োপযোগী এই আলোচনা চক্র এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। আপনারা যারা এসেছেন তাদেরকেও আমাদের সোসাইটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবারে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন সৈয়দ মাহমুদুল হক, উনি উপদেষ্টা আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। কয়েক মাস আগে অধ্যাপক অমিতদের সাথে আমার যখন যোগাযোগ হয় এ ধরনের একটা আয়োজন করা যায় কি না, সেটা এই কয়েক মাসে আজকের এখানে তার সফল পরিণতিতে এবং আপনাদের সব উপস্থিতিতে সত্যিই আমি অত্যন্ত অভিভূত বোধ করছি। আমার বাবা সৈয়দ আহমদুল হক তার জীবনের শেষ 30টা বছর উনি তার সমগ্র জীবন উনি নিবেদন করেছিলেন সুফিজম বা বিশেষ করে রুমির দর্শন গবেষণায়। এবং ওনার যে গবেষণালব্ধ যে কাজ সে তার উপরে ঢাকা ইউনিভার্সিটিতে চর্চা হয়েছে, একটা এমফিল হয়েছে, একটা পিএইচডি হয়েছে। এবং কলকাতাতে আমি যখন প্রফেসর অমিতের সাথে কথা বলছিলাম উনি বললেন এখানেও তা করা সম্ভব। এবং তারই সূত্র ধরে উনি এই এন্টায়ার প্রোগ্রামটার একটা এক ফর্মেট দাঁড় করান এবং তারই নেতৃত্বে আমাদের উনি নিজেরই একটা পবিত্র প্রবন্ধ উপস্থাপন করেছিলেন আজকে। এবং তার সাথে ছিলেন প্রফেসর সিরাজুল ইসলাম শিলং ইউনিভার্সিটির, ছিলেন শাহানুর হচ্ছেন শিলং ইউনিভার্সিটির, এবং প্রফেসর সিরাজুল ইসলাম ফ্রম আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এবং আজকে এখানে যে আয়োজনে তাদের যে উপস্থাপনা এবং এই যে আজকে আমরা যে আলোচনা করেছি সেটা যেন আর ভবিষ্যতেও যেন আমরা যেন চালিয়ে যেতে পারি তার যে প্রত্যাশা সেটা আমাদেরকে দার্শনিক করেছে। এবং আমি মনে করি আজকের এই বিশ্বে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রতিপাদ্য বিষয় যেটা নিয়ে আমাদেরকে আগামীতে এগিয়ে যেতে হবে। এবং এই সমস্যাটা কেবল একটি জনগোষ্ঠীর না,
কেবল একটি দেশের না, আজকে আমাদের নতুন প্রজন্ম যেভাবে বিভ্রান্তি সম্মুখীন হচ্ছে, সেখানে যারা সচেতন আছেন তাদের মধ্যে এই সচেতনতা আরও আরও বৃদ্ধি করতে হবে, যেন গুটি কয়েক বিভ্রান্ত তরুণ বা তরুণী তাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এবং আমাদের যে সুফিজমের যে একটা বৈশ্বিক যে আবেদন, সেটা যেন আমরা ধারণ করতে পারি। এই প্রসঙ্গে আমি খালি দুটো আমার আব্বার দুটো কথা বলবো। উনি ছোটোবেলা থেকে আমাদেরকে বলতেন, যে বোঝাতেন যে দেখো, আল্লাহ তো কেবল খালি মুসলমানদের স্রষ্টা না, আল্লাহ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। এবং আমরা আল্লাহকে দেখি না, কিন্তু তার সৃষ্টিকে দেখি। এবং আমরা যদি আল্লাহকে আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি আমরা ব্যক্ত করতে চাই, তাহলে আমাদের তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। এবং আরেকটা উনি গল্প প্রায় আমাদের বলতেন কোরআন শরীফের থেকে, যে হযরত মুসা আলাইহিস সালাম এক সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং উনি শুনতে পেলেন যে একজন বলছে, নিভৃতে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমি যদি তোমাকে পেতাম তাহলে তোমার নখটা কেটে দিতাম, তোমার চুন আঁচড়ে দিতাম, তোমার পরিচর্যা করতাম। হঠাৎ শুনে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, এই তুমি কী করছো, তুমি কি জানো না আল্লাহ নিরাকার, তুমি তো কুফরি করছো। তখন একটা ওহী নাযিল হলো যে হে মুসা, আমি তো তোমাকে পাঠিয়েছি পৃথিবীতে আমার বান্দা এবং আমার মধ্যে ভালোবাসা সেতু বন্ধ রচনের জন্যে, ভাঙতে না। এবং এটা উনি বলতে চাচ্ছিলেন যে যেভাবেই ডাকুক, সে ঈশ্বর হোক, ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, আমরা কিন্তু আমাদের যে ভালোবাসা সেটা আমরা ব্যক্ত করতে পারবো। এখানে কোনো বাধা, ধর্ম কোনো বাধা সৃষ্টি করতে পারে না। যে যার ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী আমাদের ধর্ম পালন করতে হবে। আমাদের পথ ভিন্ন, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, এক অভিন্ন। এইটাই, এই এই ভালোবাসাটাই আমাদের সকল সম্প্রদায়কে, সকল জনগোষ্ঠীকে এক জায়গায় আনতে পারবে। বা এক জায়গায় আসলেই আমাদের বিভ্রান্তি দূর হবে, বিভেদ দূর হবে, এবং আমরা আগামীতে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ।